নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। আজ শুনব মাঘ শ্রাদ্ধ কাকে বলে। মাঘ শ্রাদ্ধ বা মাঘা শ্রাদ্ধ হলো পিতৃপক্ষের সময় পূর্বপুরুষ এবং পরিবারের মৃত সদস্যদের সম্মান করার একটি পবিত্র আচার অনুষ্ঠান। এই মর্মস্পর্শী অনুষ্ঠানটি ঘটে যখন অপরাহ্নকালের সময় মাঘ নক্ষত্র বিরাজ করে, সাধারণত মাঘ মাসের অমাবস্যার দিনে। বিকল্পভাবে মাঘ ত্রয়োদশী শ্রাদ্ধ ১৩তম চন্দ্রদিনে পালন করা হয়, যখন মাঘ নক্ষত্র অর্পণাকালের সাথে মিশে যায়। পিতৃতর্পণ বা পৈতৃক নৈবেদ্য, স্নান বা আচরিক স্নান, দান বা দাতব্য দান এবং যজ্ঞ বা অগ্নি অনুষ্ঠান সহ পবিত্র আচার পালনের জন্য মাঘ মাসকে শুভ বলে মনে করা হয়। এই কাজগুলি বিদেহী প্রিয়জনদের শান্তিপূর্ণ যাত্রা নির্দেশ করে এবং জীবিতদের শান্তি দেয়। এই বছর মাঘাশ্রাদ্ধ বা মাঘ শ্রাদ্ধ 29শে সেপ্টেম্বর 2024 পালন করা হবে। মাঘ নক্ষত্র শুরু হচ্ছে রাত্রি 3টে 38 মিনিটে 29শে সেপ্টেম্বর এবং মাঘ নক্ষত্র শেষ হচ্ছে 30শে সেপ্টেম্বর সকাল 6টা বেজে 19 মিনিটে। এবার জেনে নিই যে কেন মাঘ শ্রাদ্ধ এত তাৎপর্যপূর্ণ। পিতৃপক্ষের শ্রাদ্ধ এবং মাঘ শ্রাদ্ধ প্রাচীন তাৎপর্য রয়েছে এবং যার বর্ণনা রয়েছে মৎস্য পুরাণে। মাঘ শ্রাদ্ধ পিতৃপক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন। শুভ মাঘ নক্ষত্রের কারণে এটি গভীর গুরুত্ব বহন করে। কিংবদন্তি নির্দেশ করে যে মাঘ নক্ষত্র নিয়ন্ত্রণ করে পূর্বপুরুষদের আত্মা। এই দিনে তর্পণ আচার পালন করা হয়, পূর্বপুরুষদের আত্মাকে শান্তি দেওয়া হয় এবং এর ফলে আধ্যাত্মিক গুণাবলীও অর্জন করা যায়। মাঘ শ্রাদ্ধ পালন করে বংশধররা তাদের পূর্বপুরুষদের মুক্তি ও শান্তি নিশ্চিত করেন। নৈবেদ্য সন্তুষ্ট হয়ে পূর্বপুরুষরা তাদের বংশধরদের আশীর্বাদ করেন। এই পবিত্র আচার অসম্পূর্ণ কর্মের সমাধান করে, প্রজন্মের মধ্যে একটি গভীর সংযোগ করে তোলে। মাঘ শ্রাদ্ধের সময় পরিচালিত তর্পণ এবং পিণ্ডদান অনুষ্ঠানগুলি পূর্বপুরুষের পরিত্রাণের জন্য অপরিহার্য। নিজের ঐতিহ্যকে সম্মান করার গুরুত্বের উপরও জোর দেয়। এই আচারগুলি সম্পাদন করে ব্যক্তিরা তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন, তাদের নির্দেশিকা এবং সুরক্ষা খোঁজেন। এই মাঘ শ্রাদ্ধ দিনটি পূর্বপুরুষদের পুজো করার জন্য বিশেষভাবে শুভ। পিতৃপক্ষের সময় ঘটে যাওয়া মাঘ শ্রাদ্ধ পিতৃ দ্বারা নিয়ন্ত্রিত মাঘ নক্ষত্রের উপস্থিতির কারণে পূর্বপুরুষদের পূজার জন্য বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। এই স্বর্গীয় প্রান্তিককরণ একটি পবিত্র পোর্টাল তৈরি করে থাকে, যা পূর্বপুরুষদের সরাসরি যোগাযোগ সাহায্য করে এবং অর্ঘের সুবিধা প্রদান করে। এই শ্রাদ্ধের সময় তর্পণ আচার এবং পিণ্ডদান করা নিশ্চিত করে যে পূর্বপুরুষদের আত্মার সান্ত্বনা, মুক্তি এবং শান্তি যাতে তারা লাভ করেন এবং তাদের পরিত্রাণের দিকে নিয়ে যাওয়া যায়। এই শুভ দিনটি পূর্বপুরুষের উপাসনা, অসমাপ্ত কর্মের সমাধান, পারিবারিক বন্ধনকে লালন করা এবং পূর্বপুরুষের আশীর্বাদের আমন্ত্রণ জানানোর সুবিধাগুলিকে বাড়িয়ে তোলে। তাদের ঐতিহ্যকে সম্মান করার মাধ্যমে ভক্তরা নির্দেশিকা, সুরক্ষা এবং সমৃদ্ধি খোঁজে। যারা তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা করতে চান, তাদের জন্য মাঘ শ্রাদ্ধ একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। মাঘ শ্রাদ্ধের দিনে ভক্তরা পবিত্র আচার অনুষ্ঠান সম্পাদনের জন্য তাড়াতাড়ি উঠে পড়েন। সাধারণত পরিবারের পুরুষ তিনি এই কাজের দায়িত্ব নেন। উদযাপনটি একজন ইষ্টদেবের পূজা দিয়ে শুরু হয়, তারপর পিণ্ডদান একটি অনুষ্ঠানে যেখানে ঘি, গরুর দুধ, মধু এবং চিনি মিশ্রিত চাল ভিত্তিক নৈবেদ্য বা পিণ্ড পূর্বপুরুষদের কাছে পেশ করা হয়। এই মর্মস্পর্শী অনুষ্ঠানের জন্য মৃত ব্যক্তির উদ্দেশ্যে ভক্তি, উৎসর্গ এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপরন্তু এই তর্পণে বিধেয় প্রিয়জনদের খুশি করার জন্য কুশা ঘাস এবং কালো তিলের বীজ দিয়ে জল দেওয়া হয়। পূজার আচার অনুষ্ঠানের পরে ব্রাহ্মণদের ভোজন ও দান দেওয়া হয়, যা পুরোহিতের গ্রহণের মাধ্যমে মৃত পরিবারের সদস্যদের কাছে, অর্থাৎ পরিবারের মৃত সদস্যদের কাছে পৌঁছায় বলে বিশ্বাস করা হয়। গরু, কাক এবং কুকুরকে খাওয়ানো মাঘ শ্রাদ্ধের একটি উল্লেখযোগ্য দিক। বারাণসী, হরিদ্বার এবং গয়ার মতো পবিত্র স্থানগুলি এই আচার সম্পাদনের জন্য আদর্শ স্থান। জীবন ও মৃত্যুর অভিভাবক ভগবান শিবের উপাসনা করে বিদেহী আত্মাকে সান্ত্বনা দেওয়া হয়ে থাকে। পূর্বপুরুষদের সম্মান করা, ভগবান শিবের আশীর্বাদ খোঁজা, এসবের মাধ্যমেই মৃত পরিজনের
ও প্রিয়জনেরা শান্তি ও মুক্তি নিশ্চিত করেন, অসমাপ্ত কর্মের সমাধান করেন এবং পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে তোলেন। নমস্কার, ধন্যবাদ।